আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের প্রথম উদ্যোক্তা নির্ভর ইউটিউব চ্যানেল এফ টিভিতে আপনাদের সাথে আছি আমি নাসিতা বাসার আর আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিডিয়ামিক্স মিক্স কমিউনিকেশনের ফাউন্ডার এন্ড সিইও জনাব আবদুল্লাহ হাসান ওয়েলকাম স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু একটু যদি বলতেন দর্শকদের আসলে উদ্যোক্তা হওয়ার গল্পটা তো অনেক বড় গল্প ছোট করে যদি বলি আমার ছোটোবেলা থেকে একটু প্যাশনেট ছিলাম যে বিজনেসম্যান হব এরকম একটা প্যাশনের ছিল কিন্তু ওরকম তো সুযোগ আসলে ছোটোবেলায় হয়নি কারণ আমাদের আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করতো না সো ওজন্য খুব যে ইনভলভমেন্ট ছিল সেটা না আমি এমনি ছোটোবেলায় শিশু সাংবাদিকতার সাথে ইনভলভ ছিলাম আর ইউনিসেফের একটা অনেক বড়ো প্রজেক্ট ছিল শিশু প্রকাশ এটা আমার স্কুলেই আমার হাতে খড়ি সো যেটা হয় যে ছোটোবেলায় সাংবাদিকতা কারণ করার কারণে খুব বেশি একটা পরিচিতি পেয়েছি এবং আপনার অনেক বেশি মানুষের সাথে পরিচয় হয়েছে একটা নেটওয়ার্কিং হয়েছে মানে যেটা আসলে বিজনেসের জন্য খুবই দরকার সেইটা একদম স্কুলেই আসলে হাতে খড়ি হয়ে গেছে সো এরপর কলেজ ভার্সিটি আমি কোম্পানি যেটা মিডিয়ামস কমিউনিকেশন এটা আমি যখন শুরু করি তখন আমি আসলে ভার্সিটি পড়ি আমি ইউ ল্যাবে পড়তাম এবং জার্নালিজমের স্টুডেন্ট ছিলাম একদিন স্যার ক্লাসে একটা সাবজেক্ট পড়াচ্ছে মিডিয়া মিক্স ছিল ওখানে সো ওই সাবজেক্টটা ওই শব্দটা আমি নিজে চুজ করে নেই এবং এরপর আমি এই নামেই একটা কোম্পানি খুলি এবং ভার্সিটি থাকাকালীন সো এটা ছিল আসলে একদম শুরুর গল্প এরপরে আসলে কোম্পানি শুরু করলেও আমি পড়াশোনা শেষ করে মানে কোম্পানি স্টার্ট করতে পারিনি আমি চাকরি করেছি আমি কয়েকটা মিডিয়াতে ইনভলভ ছিলাম পড়াশোনা থাকাকালীনই ছিলাম পার্ট টাইম করতাম কোথাও কন্ট্রিবিউটর ছিলাম পড়াশোনা শেষ করে একটা পিআর ফার্মে জয়েন করি কনসিট পিআর এরপর একটা এনজিওতে যাই এটার নাম হচ্ছে ম্যাসলাইন মিডিয়া সেন্টার তারা সাংবাদিকদের ট্রেনিং করাতো এরপর বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড সফটওয়্যার যেটা আছে ওখানে বেসিসের আমি পিআরে কাজ করেছি এরপর দু সাল থেকে আমি একদম পুরো ব্যবসা তো আপনি যেহেতু মিডিয়ামিক্স কমিউনিকেশন কথা বলছিলেন তো মিডিয়ামিক্স কমিউনিকেশন টা সম্পর্কে একটু বলেন যে এর শুরুটা কিভাবে হলো তারপর এখন কোন পর্যায়ে আছে এবং ফিউচারে আপনি কি কি ভাবছেন শুরুর দিকে ওরকম আসলে চিন্তা ভাবনা ছিল না যে এটা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হবে বা আমি কমিউনিকেশন কনসালটেন্সি করব অথবা এজেন্সি হিসেবে কাজ করবে প্রথমে একটা ব্যবসা শুরু করতে হবে ব্যবসা শুরু করে ফেলেছি সো এরপর যখন আমি তিন বছরের মতো আমি একদম ফুল টাইম চাকরি করেছি তখন আমার কাছে মনে হয়েছে যে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা গুড ফিউচার একটা ভালো সেক্টর যেটার মাধ্যমে আপনার খুব অনেক কিছু জানা সম্ভব অনেক কানেকটিভিটি রক্ষা করা সম্ভব অনেক কিছু করা যাবে ভ্যারাইটি অফ ফিল্ড আছে সো তখন আমি আসলে যখন আমি একদম পুরো দামে শুরু করি তখনই আমি ঠিক করি এটা আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি করব যদিও এখন আমরা এটাকে মোটামুটি একটা থ্রি সিক্সটি সলিউশন এজেন্সি করেছি কিন্তু প্রথম দিকে অত ওরকম তেরো সালের কথা যদি বলি খুব ছোট ছোটো ইভেন্ট করতাম বা ওরকম বড় ইভেন্ট ওরকম করতাম এখনও যে খুব বড় করা হয় সেটা না কিন্তু তাও একটু স্কেল আপ হয়েছে তো চাকরি পড়াশোনা এগুলো করে আপনি বিজনেসকে সেরকম টাইম দিতে পেরেছিলেন যখন ইউ ল্যাবে আসলে প্রাইভেট ইউনিভার্সিটি তো জানেন অনেক পড়াশোনার প্রেশার থাকে তারপর হচ্ছে আপনাকে অনেক বেশি ক্লাসের ক্লাস অ্যাবসেন্ট থাকা যাবে না আমরা আমার মনে পড়ে আমি এর ভিতরেও আমি বিডি নিউজে কাজ করেছি তারপর চ্যানেলের একটা প্রোগ্রামের সাথে কাজ করেছি বাংলা ভিশনের একটা প্রোগ্রামের সাথে কাজ করেছি সো তখন অনেক ম্যানেজ করতে হতো কিন্তু সেই ম্যানেজ করে যে এক্সপার্টাইজগুলো আমি এই যে এখন ক্যারিয়ারে অনেক বেশি কাজে লাগছে এবং আমি মনে করি এটা প্রত্যেকটা উদ্যোক্তারই আসলে একটু মানে তার যে এক্সপার্টাইজগুলো গ্রহণ করা উচিত

আমি প্রায় চার পাঁচ বছর ধরে আমার যারা অত বড় বলতে পারবো না কিন্তু যারা হচ্ছে ইয়াং একদম খুব ছোট উদ্যোক্তা তাদেরকে চেষ্টা করি মেন্টোরিং করার তাদের যে লিগাল সাপোজগুলো আছে সেগুলো হয়তো আমি দিতে পারি না কিন্তু আমার যারা পরিচিত আছে তাদের থ্রোতে দেওয়া একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করা একটু মার্কেট অ্যানালাইসিস করার ব্যাপারে কারোর সাথে একটু টাই আপ করে দেওয়া এই কাজগুলোতে একটু চেষ্টা করি সো মিক্সের থ্রোতে ওইটা হয়তো বা ওভাবে সাপোর্ট দিতে পারি না কিন্তু আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছি ওইটা আমরা জয়েন্ট স্টক থেকে ওইটা কোম্পানি নিবন্ধন করেছি হ্যাপি ভেঞ্চার্স লিমিটেড ওইটা আমরা বলছি এই যে আমরা যেই তরুণ উদ্যোক্তাদেরকে কোনো মেন্টরিং করি বা যাদেরকে আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তাদেরকে যেন প্রত্যেককে আমরা যেন একটা হ্যাপি ভেঞ্চার করতে পারি হ্যাপি ভেঞ্চারটা এই অর্থে যে আপনি একটা খুব ছোট ভেঞ্চার কিন্তু আপনি খুব কমিটেড থাকবেন আপনি হয়তো বা আপনার কোয়ালিটি খুব ভালো হবে আপনার একটা আমরা যেমন এখন ই কমার্সের ক্ষেত্রে যে জিনিসগুলো দেখি যে কাস্টমারকে যেটা প্রমিস করা সেটা যেন আমরা ডেলিভারি করতে পারি যে টাইমটা ফ্রেম বলে দেওয়া সেই টাইমে যেন আমরা দিতে পারি ইভেন যখন আমরা প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচারে যাই বা যেটাই হোক ছোটো হোক বড় মাঝারি হোক স্যাটিসফ্যাকশান যেন ক্লায়েন্ট পায় কাস্টমার যেন পায় ওই হ্যাপি ভেঞ্চারের থিম থেকে ওই এটাকে হ্যাপি ভেঞ্চার করেছি এখান থেকে আমরা আসলে প্রচুর উদ্যোক্তাদেরকে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি হয়তোবা এটা খুবই ছোট আকারে কিন্তু অনেক উদ্যোক্তাকে আমরা এই গত দুই বছরে হবে ভালো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ এটা আরো বড় হবে কারণ বিন্দু বিন্দু করেই কিন্তু সাগর হয় ইনশাআল্লাহ অন্য যে কোনো বড় প্রতিষ্ঠান যদি আপনার মিডিয়া মিক্স কমিউনিকেশনে কাজে সহায়তা করতে আসে বা কাজে এগিয়ে আসতে চায় তো তাদেরকে আপনি কি ধরনের সুযোগ সুবিধা ব্যাক করতে পারবেন আমি যদি কোম্পানি 2010 এ করি এখন হচ্ছে 2020 সাল 10 বছর একটা স্বপ্ন এবং শুধু স্বপ্ন না একটা এক্সপার্টাইজ হয়েছে নেটওয়ার্কিং হয়েছে ইভেন্ট যেহেতু পিআর করেছি পাবলিক রিলেশনসের সাথে ইনভলভ ছিলাম সো খুব ভালো মিডিয়া কানেকশানসও আছে ইভেন হয়তো বা অনেক এঞ্জেল ইনভেস্টরের সাথেও অল্প অল্প কানেকশানস আছে সো যদি আমরা কোনো প্রতিষ্ঠানের সাথে টাই আপ হতে পারি আমার যে এক্সপার্টাইজ হয়েছে আর একটা এজেন্সি যখন আসলে কারোর সাথে থাকে তখন তার জন্য এটা একটা বিশাল পাওয়ার সো যেই ধরনের প্রতিষ্ঠানই হোক বা যেই ধরনের যদি একটা ভালো কিছু করতে চায় উদ্যোক্তাদের নিয়ে ভালো কিছু করতে চায় এবং দেশের জন্যও কিছু করতে চায় তাহলে অবশ্যই আমরা সাপোর্ট দিব এবং একটা এজেন্সি আসলে আমরা বলি যে আমরা পারি না এমন কিছু নেই সো এই জন্য হচ্ছে এই এক্সপার্টাইজগুলো আসলে দিতে চাই অসংখ্য ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করেছেন তো সর্বশেষে আপনি আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য যদি কিছু বলতেন কারণ আজকাল অনেক তরুণ উদ্যোক্তা আছে যারা কাজ করতে চাচ্ছে বাট তারা কি ধরনের পণ্য নির্ধারণ করবে বা কিভাবে বিজনেসটা করবে সে সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই আবার অনেকে ভাবে যে বিজনেস করব অনেক টাকার প্রয়োজন তো আপনি এই ব্যাপারটা মূল্যায়ন টাকার প্রয়োজন তরুণ বলবো যে আপনারা কি যেটা করেন সেটা নিয়ে আসলে আগে একটু স্টাডি করেন আপনি এটার জন্য দক্ষ কিনা সেটা দেখেন আপনি এই কাজটা কত দূর পর্যন্ত নিয়ে যাবেন এটা কি আপনি অল্প কিছু সময় করবেন না এটা ছয় মাস পরে অফ করে দিবেন না এটা নিয়ে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করবেন সেটা আগে চিন্তা করতে হবে তারপর হচ্ছে আমাকে আমি কোনটার জন্য বেস্ট আমার কোনটাতে এক্সপার্টাইজ আছে আমি কোনটাতে আমার নেটওয়ার্কিং আছে কোনটাতে আমি ভালো করব এটাও আসলে উদ্যোক্তাদের জানা উচিত আমরা হয়তো অনেক সময় দেখি অনেক তরুণ উদ্যোক্তা আছে একটা হয়তোবা হুট করে একটা দোকান ওপেন করে ফেলে বা একটা রেস্টুরেন্ট দিয়ে দেয় অথবা দেখা যায় একটা কোম্পানি রান করে ফেলে অথবা একটা অনেক লাকজারিয়াস অফিস সে রেন্ট করে ফেলে সো এগুলো আসলে তার আগে চিন্তা করা উচিত যে আমি আসলে মাস শেষে যে আমার একটা লাক্সারিয়াস অফিস এত টাকা রেন্ট আমি দিতে পারবো কি না আমার এমপ্লয়িজে এতজন আমি রিক্রুট করছি এদের স্যালারিটা আমার আসবে আমার ইনকাম করে আমি দিতে পারবো কি না সো এগুলোর পাশাপাশি আর আপনি ইনভেস্টমেন্টের কথা যেটা যেটা বলেছেন আমরা সবসময় উদ্যোক্তাদেরকে বলি যে আগে নিজের বন্ধু আত্মীয় স্বজন বা বাবা মা যারা খুব কাছের যাদের কাছে আমি কোনো একটা শুরু করতে গেলে কিছু চাইলেও দিবে এরকম কতটুকু আছে কারণ হচ্ছে আমরা অনেক সময় চিন্তা করি যে না আমি পারবো না কারণ আমার কোনো ইনভেস্টমেন্ট নাই আমাকে কোনো ব্যাঙ্ক সাপোর্ট দিচ্ছে না আমার নিজেরও কোনো টাকা নাই। আমরা থেমে থাকি সো এই থেমে থাকার কারণে আমরা আসলে অনেক পিছায় যাই সো আমি ওই যতটুকু ম্যানেজ করতে পারবো অতটুকুর মধ্যে কত ছোট করে শুরু করা যাবে স্টেপটা ছোট ছোট থাকবে কিন্তু আমার প্ল্যানটা থাকবে বড় যে আমি আস্তে আস্তে আগাবো আর অনেক সময় একটা জিনিস আমরা দেখি আমাদের আরেকজনকে আমরা ফলো করার চেষ্টা করি হয়তোবা আমরা কোনো একটা উদ্যোক্তা দেখলাম সে একটা বিজনেস করে তার বিদেশে ঘুরে বেড়াচ্ছে হয়তোবা অনেক ভিআইপিদের সাথে সেলফি দিচ্ছে অনেক ভালো একটা প্রোগ্রামে অ্যামবেসি তাকে দাওয়াত দিচ্ছে সো আমি মনে করি তার হয়তোবা অনেক সুন্দর ব্যবসা হচ্ছে হয়তো তাকে আমরা ফলো করার চেষ্টা করি মানুষ ওই বিজনেসটাই আমি করি কিন্তু আমি আসলে আমার এক্সপার্টাইজ আছে কিনা আমি কি আসলে পারবো কিনা এটা দেখি না আর উদ্যোক্তাদের আমি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে বলবো সেটা হচ্ছে নিজেকে আসলে জাজ করা মানে আমার কমিউনিটি আমার ফিনান্সিয়াল অবস্থা আমার অন্য জিনিস থেকে আমার নিজে পারফেক্ট কিনা আর ভালো লাগা অবশ্যই থাকতে হবে আপনার টাকা আছে আপনি হয়তোবা এটা এক্সপার্ট কিন্তু আপনার ভালো লাগে না একটা ব্যবসা আপনি শুরু করলেন যেটা আপনার হয়তো আপনি আইডেন্টি দিতে পারেন না হয়তো আপনার সবাই কি বলবে ওইটা চিন্তা করেন মানে আপনার মন বসে না বা আপনাকে আনন্দ দেয় না আমি বলবো যে ওইটা আপনি চুজ করবেন না আপনি আসলে এইটা চুজ করতে অনেক টাইম নেবেন তো আজকে আপনার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম তো আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমি বিশ্বাস করি যে এরকম আ গল্প বলার মাধ্যমে অনেকগুলো অভিজ্ঞতা উঠে আসবে এবং সেটা যদি তরুণ উদ্যোক্তারা একটু হলেও কাজে লাগাতে পারে আমি বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিতে তারা একটা ভালো ভূমিকা রাখতে পারবে আর আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী কার্যক্রমগুলোর সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এফটিভিতে সবাইকে ধন্যবাদ